গাউনের পাফাতারটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাফাতায় হাতার মধ্যে কিন্তু আমি ইলাস্টিক ইউজ করেছি। হাতাটি তৈরি করার জন্য এখানে আমি চার ভাঁজ করে কাপড় বিছিয়ে নিয়েছি। চার ভাঁজ করা কাপড়টি উপর দিক থেকে 8 ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিয়ে নিচ্ছি। 8 ইঞ্চি থেকে হাতার লম্বা 20 ইঞ্চি নিচ্ছি এবং 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি। এই 8 ইঞ্চিতে আর্মহোলের জন্য 4 ইঞ্চি নিচ্ছি। 8 ইঞ্চি থেকে এই 4 ইঞ্চি পর্যন্ত আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। এখন উপরের দিক থেকে আমি আর্মহোলের শেপটি দেখুন মিলিয়ে নিচ্ছি। 4 ইঞ্চি পর্যন্ত আর্মহোলের শেপটি মিলিয়ে নিয়েছি। মুড়ে নিচ্ছি 7 ইঞ্চি, যেহেতু এখানে ইলাস্টিক হবে তাই একটু লুজ রাখছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর্মহোল থেকে মুড় পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। তালপাটের শেপটিও দিয়ে নিচ্ছি। এখানে দাগ বরাবর করে কেটে নিচ্ছি। তারপর দেখুন হাতের লম্বা যে দাগ ছিল, মানে 8 ইঞ্চি দাগ, এই দাগে বরাবর করে আমি টিকিন দিয়ে নিলাম। তারপর হাতা দুটিকে মেলে নিয়ে তালপাটটি কেটে নিচ্ছি। আর তালপাটটি কাটিং করার পরে কিন্তু এই যে যে টিকেনের মার্কটি কাটা পড়লো, এখানে কিন্তু আবারও টিকেন দিয়ে নিতে হবে। আমি এই টিকেনটি পরবর্তীতে দিয়ে নিয়েছি। তারপর হাতার পুটের মাঝ বরাবর একটি টিকেন দিয়ে নিলাম। এখন হাতার মোহরটিকে এভাবে ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব এবং উপরের দিকটা এভাবে পাফ করে নিব। তো দেখুন হাতের মোহরের দিকে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এই কাপড়টি একটু পিছলা তাই কিন্তু সেলাই দিতে, দুই ভাঁজ করে সেলাই দিতে গেলে একটু বাঁকা তারা হবে, এর জন্য প্রথমে এভাবে একটি সেলাই দিয়ে নেবেন। তারপর প্রায় 1.25 ইঞ্চি পরিমাণ চওড়া করে আবারও ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এখন এখানে 1/2 ইঞ্চি চওড়া একটি ইলাস্টিক নিয়েছি। ইলাস্টিকটি 8.5 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। ইলাস্টিকে একটি মাথায় সেফটি পিন লাগিয়ে নিয়েছি। এখন এই ঘর দিয়ে ইলাস্টিকটি ঢুকিয়ে নিচ্ছি। সেফটি পিনটি খুলে নিয়ে এই মাথাটা আমি সেলাই করে নিব এবং অপর মাথাটিও সেলাই করে নিব। তো একটি মাথা সেলাই করার পরে অপর মাথাটি আমি সেলাই করে নিচ্ছি। এখন হাতা আর্মহোলের দিকে যে টিকেন দিয়েছিলাম সেই টিকেন থেকে অপর টিকেন পর্যন্ত আমি সেলাই করে নিব। তো এখানে মেশিনের সবচেয়ে বড় সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন এই টিকেন থেকে একটু বেশি করে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন যে কোনো এক পাশ থেকে এভাবে একটি সুতা খুলে নিয়ে একটু টান দিয়ে নিতে হবে, এতে কিন্তু সুন্দর করে কুচি হয়ে যাবে। তো এক পাশে কুচিটি, তো এক পাশে সুতা টান দিয়ে কুচি দেওয়ার পরে অপর পাশে সুতাটিও এভাবে টান দিয়ে কুচি দিয়ে নেব। তো হাতার আর্মহোলের সমান করে কিন্তু এই কুচিটা রাখতে হবে, আর এই সুতাটা এখন কাটা যাবে না। তারপর মুড়ি থেকে আর্মহোল পর্যন্ত সেলাই করে নিব। এবং হাতার সাইডটি আমি ওভারলক করে নিব। তো যখন হাতাটি আমি সোজা করে নিয়েছি, তো যে দেখুন হাতাটি পড়লে এরকম দেখা যাবে।
এখন বডি আর্মহোলের সাথে মিলিয়ে নিয়ে হাতা আর্মহোলটি সেলাই করে নিতে হবে। তো এভাবে দেখুন মিলিয়ে নিতে হবে। তো হাতা আর্মহোল বেশি থাকলে সুতাটা ধরে এভাবে টান দিয়ে আর একটু বেশি পরিমাণ করে কুচি দিয়ে নিতে হবে। তো প্রথমে আমি দেখুন বডি পার্টটি উল্টা রাখতে হবে এবং হাতাটি সোজা রাখতে হবে। বডি আর্মহোলের ভিতর হাতাটি এভাবে ঢুকিয়ে নিব, তারপর হাতার এক্সট্রা কাপড় এবং বডির এক্সট্রা কাপড়টি এভাবে ফোল্ড করে নিয়ে পিন লাগিয়ে নিব এবং হাতা আর্মহোলের মাঝ বরাবর যে টিকেনটি ছিল সেই টিকেন বরাবর করে বডির পুটের মধ্যে পিন লাগিয়ে নিব। তারপর এক সাইড থেকে মিলিয়ে নিব যে কুচিগুলো সমান হয়েছে কিনা। তো আর্মহোলের সাথে দেখুন হাতার আর্মহোলটি কিন্তু একটু এক্সট্রা হয়েছে, তাই সুতাটা একটু টান দিয়ে নিয়ে দুটি আর্মহোল সমান করে নিব। আর যদি এখানে হাতা আর্মহোলটি ছোট হয়ে যেত তাহলে সুতাটা একটু লুজ করলেই কুচিগুলো একটু বেড়ে যেত, এতে দুটি আর্মহোলে সমান হয়ে যেত। তো দুটি আর্মহোল সমান করে নিয়ে এখন আমি এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল করবেন হাতার পাফের যে আমি সেলাইটি দিয়েছিলাম সেই সেলাই থেকে একটু সাইড করে নিয়ে সেলাইটি দিয়ে নিতে, যাতে হাতাটি সোজা করার পরে পরবর্তীতে সেলাইটি দেখানো যায়। তো এই যে দেখুন দুটি হাতায় আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। এই ভিডিওটি আমার পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আমার পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো।